কাছে দয়ার সহানুভূতি দেখিয়ে যদি আপনি উনি আমাদের কাছে আসেন তো অবশ্যই ওনার সঙ্গে আমরা বসবো আর ওনার কাছে আমরা ন্যায্য ইনসাফ চাইবো, চূড়ান্ত একটা ইনসাফ চাইবো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইবো এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতে ভারতবর্ষে তথা সারা বিশ্বে যেন এই ধরনের ঘটনা না ঘটে। বর্তমান যারা আমরা অনুমান করছি যে তাদেরকে হয়তো ভিতরে কুপিয়ে খুন করেছে, হয়তো নলি কেটে খুন করেছে বা শ্বাসরোধ করে বিভিন্ন ধরনের হতে পারে, তাদেরকে খুন করে একটা রুমে ভরে তাদেরকে পেট্রোল বা অন্যান্য তেল বা বর্জ্য পদার্থ ইত্যাদি দিয়ে তাদেরকে জ্বালিয়ে দিয়ে তাদেরকে মানে ভস্ম করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলে আমাদের আস্থা পুরো আছে যে উনি আমাদের ন্যায্য ইনসাফ পাইয়ে দেবেন। যদি উনি ন্যায্য ইনসাফ পাইয়ে দেন তাহলে ওনার উপর আমরা পূর্ণ ভরসা। উনি আমাদেরকে যদি বলেন যে তোমাদের ন্যায্য ইনসাফ পাইয়ে দেবো আর চূড়ান্ত এর ফয়সালা এর ইনসাফ পাইয়ে দেবো তাহলে আমরা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করবো, না হয় আমাদেরকে অন্য সিদ্ধান্ত অন্য রাস্তায় আমাদেরকে সিবিআই হোক বা অন্যান্য যারা আমাদের পাশে দাঁড়িয়ে ন্যায্য ইনসাফ পাইয়ে দেবেন তাদের মানে দ্বারস্থ হব। প্রথমত মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে মানে আমাদেরকে বলেন যে তোমাদের পূর্ণ তোমার যে ইনসাফ যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার পূর্ণ ইনসাফ পাইয়ে দেবো তাহলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবো। এদিকে রামপুরহাটের বকটুই গ্রামে বাড়িতে আগুন এবং হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21। ধৃতের নাম শেখ মফিজুল, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ধৃতের সম্পর্কে কি জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে? শেখ মফিজুল যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে সে জড়িত এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21 এবং 20 জনকে গতকালই আদালতে পেশ করা হয়েছিল এবং তাদের মধ্যে 20 জনের পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন যে ঘটনার দিন এই আগুন লাগানোর পেছনেও তার ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে সংখ্যাটা আরো হয়তো বেশ কয়েকজন রয়েছে এই ঘটনার পিছনে, তাদের খোঁজ যেমন করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে দুটো ঘটনা যে রিলেটেড সেটাও অনেকটাই তথ্য প্রমাণ কিন্তু সামনে আসছে। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়েই সিটের যারা প্রতিনিধিরা তারা ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া যারা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের সঙ্গেও কথা বলেছেন এবং ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্টের দিকে তারা যেমন তাকিয়ে রয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও তারা পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা এলাকার বাসিন্দারা তাদের কাছ থেকে বয়ান রেকর্ডের প্রক্রিয়া ইতিমধ্যে হয়েছে, প্রায় 30 থেকে 35 জনের বয়ান রেকর্ড হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই যে একজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং তাকে হেফাজতে চালা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। ধন্যবাদ আবির।